पुलकित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिनी सुखदाम्बरदाम मातरम् वंदे मातरम् वंदे मातरम्। আজ ছাত্রদের বিদ্যালয়ের তরফ থেকে 6:30টার মধ্যে আমরা আসার জন্য নির্দেশ দিয়েছি। তো আসতে শুরু করেছে যথারীতি, গার্জেনরাও আসছেন, অনেক গার্জেন আসছেন, অভিভাবক অভিভাবিকারা আসছেন। তো 7:30 আমরা প্রভাত ফেরিতে বেরিয়ে যাব। সব ক্লাসের ছাত্ররা আসবে, আসার পরে তাদের আলাদা আলাদা ফেস্টুন রয়েছে, আলাদা আলাদা টিম লিডার মানে মাস্টারমশাইরা থাকবেন, দিদিমণিরা থাকবেন, স্কুলে ব্যান্ড থাকবে, স্কুলে দুটো ট্যাবলো হয়েছে সেগুলো থাকবে, জাতীয় পতাকা রয়েছে, সমস্ত কিছু সুসজ্জিতভাবে স্কুল থেকে প্রভাত ফেরি বেরোবে, এসে বিদ্যালয়ে এসে পতাকা উত্তোলন হবে। জীবনের সূর্য হয়ে জন্ম মোরা, প্রখরের তেজে ভাঙ্গ যত অন্ধকারা, জীবনের সূর্য হয়ে জন্ম মোরা, প্রখরের তেজে ভাঙ্গ যত অন্ধকারা। মোরা ভারতীর দুর্জয় বীর উচ্চশ্রী, পরাধীর স্বপ্ন মোরা গড়িয় সে জননী, মোদের শনিতে অর্চিত হয় ঝলন পদ্ম শাশ্বতী, নবজীবনের সূর্য হয়ে জন্ম মোরা, প্রখর তেজে ভাঙ্গ যত অন্ধকার।
কোন দেহের অস্থি হতে বজ্র গড়ে দুর্বার আঘাতখানি বৃক্ষা শুনে বজ্র কঠিন শপথ নিয়ে ছয়ের দূরে তোরা শান্ত সুধীর সাধক সবাই আত্মহারা নবজীবনের সূর্য হয়ে জ্বলব মোরা দোকানে যে ভাঙব যত অন্ধকার গর্বিত প্রান্তের জননীর চরণ তলে লক্ষ বুকের জাগৃতির ওই বহ্নি জলে আমরা পড়াই রক্ত রাঙা বিজয় তিলক মায়ের কাছে নবজীবনের সূর্য হয়ে জ্বলব মোরা প্রখরতে যে ভাঙব যত অন্ধকার নবজীবনের সূর্য হয়ে জ্বলব মোরা প্রখরতে যে ভাঙব যত অন্ধকার ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমার লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমার লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য তুষার সিংহে সবুজে সাজানো তোমার বেশ তোমার উপমা তুমি তোমা তোমার উপমা তুমি তোমা তোমার রূপে নাই তো শেষ সঘন গহন তমসা সহসা হাসে যদি নেমে আকাশে তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো না চিন্তা হৃদয়ে নাহি তো ভয়ের দেশ ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য গো
कोई गुरखा कोई मदरासी
মাত্রই বেরোলো স্কুলের প্রভাত ফেরি, সংখ্যা ছাত্র 5 to 12 মধ্যে আমাদের 1200 অধিক ছাত্র উপস্থিত আছে, গার্জেন আছেন 3, তারা আছেন, তার মধ্যে মায়েরা আছেন, পিতারা আছেন, কিছু বিদ্যুৎসাহী মানুষ রয়েছেন আমাদের সাথে। তো আমাদের যে রুট আজকে, সে রুট স্কুল থেকে আমরা বেরিয়ে পড়েছি যথারীতি, এখান থেকে নেতাজি মোড় হয়ে পোস্ট অফিস মোড় যাবে, পোস্ট অফিস মোড় থেকে এলআইসি মোড়, এলআইসি মোড় থেকে ইংলিশ বাজার থানার সামনে দিয়ে রাজ হোটেল, আর রাজ হোটেল থেকে সোজা চলে আসবে পোস্ট অফিস মোড়, তারপর আবার নেতাজি মোড় হয়ে স্কুলে ঢুকবে। তো আমাদের আজকের যে প্রভাত ফেরিয়েতে প্রথমে জাতীয় পতাকা নিয়ে মার্চ করছে একটি ছাত্র, পেছনে রয়েছে আমাদের প্যারেডের যে টিম আছে তারা রয়েছে, তারপরে ব্যান্ড আছে আমাদের স্কুলের, তারপরে 5AB, 6AB, এরপরে রয়েছে একটা ট্যাবলো, তারপরে 7AB, 8AB, 9AB, আবার ট্যাবলো, একদম 12 পর্যন্ত এইভাবে সাজানো হয়েছে। গার্জেনদের টিম একটা রয়েছে শেষের দিকে, মায়েরা আছেন ওখানে, বিভিন্ন ছাত্রের অভিভাবক পিতা আছেন, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে দাদুরা এসছেন, কাকারা এসছেন, তারাও এসছেন, তাদের সন্তান সন্ততি বা নাতি বাস্তা পড়ে তারাও উৎসাহের সঙ্গে এসছেন। এতে স্কুলের তরফ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই যে তাদের শতোৎসারিত এই যে অংশগ্রহণ, সেটা ছাত্রদের মনেও একটা প্রেরণা যোগাচ্ছে, আর বিদ্যালয়ের তরফ থেকেও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই শুভ দিনে, স্বাধীনতার 75 বর্ষ পূর্তি উৎসবের শেষ লগ্নে এবং 76কে যখন আমরা স্পর্শ করছি, সেই সময় এই যে মহা সমাগম, মহামিলন, এবং বিদ্যালয়ে এটাই দরকার, ছাত্র থাকবেন, মাস্টারমশাইরা থাকবেন, শিক্ষিকারা থাকবেন এবং গার্জেনরা থাকবেন, এবং এই সম্মিলিত মিলনের যে আনন্দ সেটা আজকে আমরা অনুভব করছি, নিশ্চয় তারাও অনুভব করছেন। আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
Thank you.